আমাদের ফোনে সাধারণত দুইভাবে ভাইরাস ঢুকে থাকে। একটি হলো আমরা যখন মোবাইল দিয়ে কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটে যদি কোনো ভাইরাস থাকে, যখন আমরা সেই ওয়েবসাইটটি ভিজিট করি, সেই ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে সেই ওয়েবসাইটের ভাইরাসটি আমাদের মোবাইলে ঢুকে যায়। এবং আরেকটি হলো যে আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করি, যদি সেই অ্যাপের সাথে কোনো ভাইরাস থাকে, সেই অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে সেই অ্যাপের সাথে ভাইরাসটিও ঢুকে যায়। আপনাদের সাথে মাত্র একটা সেটিংস শেয়ার করব, এই সেটিংসটি যদি আপনি করে রাখেন আপনার ফোনে, ভাইরাস কেন ভাইরাসের বাপের ক্ষমতা নাই আপনার ফোনে প্রবেশ করে, মানে আপনার ফোনে ঢুকতে পারবে না কোনো ধরনের ভাইরাসই। আপনার ফোনে যেন কখনোই কোনো ধরনের ভাইরাস ঢুকতে না পারে সেই কাজটি করার জন্য আপনি কী করবেন, জাস্ট আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর এখানে উপরের দিকে একটি লোগো দেখতে পারবেন। যদি আপনি আপনার এই লোগোতে ছবি সেট করে থাকেন তাহলে এখানে ছবি দেখাবে, আর যদি কোনো ছবি সেট না করে থাকেন তাহলে আপনি যে নাম দিয়ে প্লে স্টোর অ্যাকাউন্টটি খুলছেন সেই নামের প্রথম অক্ষর এখানে দেখাবে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্ট এখানে একটি ক্লিক করবেন। এখানেও একটি অপশন আছে যে ট্রন অন লেখা আছে, এটার কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব। এখন দেখিয়ে দেব আপনার ফোনে যেন আর কখনোই কোনোদিনই ভাইরাস ঢুকতে না পারে সেই সেটিংসটা আপনি কীভাবে অন করে দেবেন। সেই সেটিংসটা অন করে দেওয়ার জন্য যে উপরের দিকে সেটিংস একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এবং দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছেন বন্ধ করা আছে। আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন, সেই অ্যাপের সাথে যদি কোনো ভাইরাস থাকে, সেই ভাইরাসটি ঢুকে পড়বে এই অপশন দুইটা যদি এখানে অফ করা থাকে। আর যদি আপনি এই অপশন দুইটা এখান থেকে অন করে দেন, তাহলে আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করার সময় সেই অ্যাপের সাথে যদি কোনো ভাইরাস থাকে, সেই ভাইরাসটি আর আপনার ফোনে ঢুকতে পারবে না। তাই আপনি কী করবেন, এই দুইটা অপশন এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোনটি সুরক্ষিত থাকবে এবং নিরাপদ থাকবে। তারপর এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে আসার পর এখানে এই অপশনের কী কাজ সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো দেখেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন স্ক্যান। এখানে যদি স্ক্যান এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ফোনে যদি অলরেডি কোনো ভাইরাস ঢুকে থাকে সেই ভাইরাসটি কিন্তু এখানে স্ক্যান করার পর দেখাবে যে আপনার কোন অ্যাপের সাথে ভাইরাস আছে এবং কোন অ্যাপটি আপনার ফোনের জন্য বিপজ্জনক। তাই আপনি কি করবেন, স্ক্যান এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো স্ক্যান হবে। আপনার ফোনে যে ইগুলো আছে, অ্যাপগুলো আছে, যা যা আছে সব কিছু এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর এখানে দেখতে পারবেন যদি কোনো ভাইরাস থাকে সেটা এখানে দেখাবে। আপনার ফোনে যদি কোনো ভাইরাস ঢুকে যায় তাহলে কিন্তু আপনি এইভাবে স্ক্যান করে সেই ভাইরাসটি সহজেই রিমুভ করে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, মানে আমার এই ফোনে কোনো ধরনের হার্মফুল অ্যাপস নেই, মানে কোনো ধরনের কঠিন ভাইরাস নেই বা কোনো ধরনের ভাইরাসই নেই। যদি ভাইরাস থাকতো তাহলে এখানে লেখা দেখাতো সেই ভাইরাসটি কি এবং সেই ভাইরাসের নাম কি বা কোন অ্যাপের সাথে আসছে। এখানে একটি রিমুভ করার অপশনও চলে আসতো, সেখানে রিমুভ করার অপশনে ক্লিক করে এই ভাইরাসটি রিমুভ করা যেত। ফ্রেন্ডস, এই দুইটা সেটিংস যদি আপনি অন করে দেন এবং মাঝে মাঝে যদি আপনি এইভাবে স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর কখনোই কোনো ধরনের ভাইরাস ঢুকতে পারবে না। আপনার ফোনটি অনেক ভালো থাকবে, আপনি ফোন ব্যবহার করে অনেক মজা পাবেন, ফোন সবসময় অনেক ফাস্ট কাজ করবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।